কোক স্টুডিও বাংলার নতুন গান মুরিট্টিন। কৈলাস খেরকে বোতল ছুড়লেন দর্শকরা, ফের বিদ্রুপের শিকার রূপঙ্কর। চাঁদপুর মাতালের নচিকেতা, কলকাতাবাসীর কাছে ক্ষমা চাইলেন অরিজিৎ সিং। সেলফি তুলতে বাধা দেওয়ায় সোনু নিগমের ওপর হামলা, সঙ্গীত শিল্পী বিজয় কিচলু আর নেই। কোক স্টুডিও বাংলা সিজন টুর প্রথম গান মুরিট্টিন 14 ফেব্রুয়ারি ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ হওয়ার পর থেকেই বেশ জনপ্রিয়তা পেয়েছে। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় লেখা হয়েছে গানের মূল অংশ, এর সঙ্গে যুক্ত হয়েছে সিলেট ও খুলনা ভাষার র্যাপ। কয়েকদিনে গানটির ইউটিউবে দর্শক কয়েক লাখ ছাড়িয়ে গেছে। বাস, বাসযাত্রী, ড্রাইভার, হেল্পার মিলিয়ে বাস যাত্রার একটি চিত্র উঠে এসেছে এ গানে। পাশাপাশি চমৎকার সঙ্গীতায়োজন, নানা ধরনের সঙ্গীত যন্ত্র যুক্ত করায় এটি হয়ে উঠেছে বেশ উপভোগ্য। গানটির ভিডিও নির্মাণের পেছনে রয়েছে চমৎকার সব গল্প। মুরিট্টিন গানের সহশিল্পীরা প্রতি মুহূর্তে আঞ্চলিক ভাষার অনুশীলন করেছেন, এটা সবার জন্য চমৎকার এবং অনন্য অভিজ্ঞতা বলে মনে করছেন তারা। কোক স্টুডিও বাংলার কল্যাণে এমন চমকপ্রদ গানে অংশগ্রহণের মাধ্যমে দর্শক শ্রোতার মনে ঠাঁই করে নেওয়ার সুযোগ পেয়ে নিজেদেরকে সৌভাগ্যবান মনে করছেন সংশ্লিষ্টরা। দক্ষিণ ভারতের কর্ণাটকে গান গাইতে গিয়ে আক্রান্ত হয়েছেন বলিউডের গায়ক কৈলাস খের। গত রোববার রাতে সেখানকার বিজয়নাগারা জেলার হ্যাম্পি উৎসবের সমাপনী আয়োজনে গান পরিবেশনের সময় তাকে লক্ষ্য করে পানির বোতল ছুড়েছেন কয়েকজন দর্শক। জানা যায়, গানের পরিবেশনের সময় আকস্মিকভাবে একটি বোতল আছড়ে পড়ে কৈলাসের পাশে। তখন আয়োজকদের একজন এসে বোতলটি সরিয়ে নেন। বিতর্ক যেন পিছু ছাড়ছেই না রূপঙ্কর বাগচির, বরং সুযোগ পেলেই বেফাঁস মন্তব্যের জন্য সোশ্যাল মিডিয়ায় ট্রল হচ্ছেন এই শিল্পী। এবার অরিজিৎ সিংয়ের ছবিতে মন্তব্য করে বিদ্রুপের শিকার হয়েছেন রূপঙ্কর বাগচি। কেকে সম্পর্কে রূপঙ্কর বলেছিলেন, হু ইজ কেকে ম্যান? এবার তার মন্তব্যের নিচে নেটিজেনরা লিখল, হু ইজ অরিজিৎ সিং ম্যান? ট্রলারদের এই আক্রমণ নিয়ে কি প্রতিক্রিয়া রূপঙ্করের? এক সংবাদ মাধ্যমকে জানান, এ প্রসঙ্গে তিনি কোনো কথা বলবেন না, বিষয়টি তিনি উপেক্ষা করেছেন। বলা যায়, নেতিবাচক প্রক্রিয়াকে পাত্তা দিতে চাইছেন না রূপঙ্কর। কিন্তু সব কিছু কি ভুলে যাওয়া এতই সহজ? নেট পাড়ায় সবাই যে শিল্পীকে আক্রমণ করেছেন তা নয়, কেউ কেউ অবশ্য রূপঙ্করের পাশে দাঁড়িয়ে লেখেন, পুরনো ভুলের জন্য কাউকে বারবার আক্রমণ করা উচিত নয়। 25 ফেব্রুয়ারি রাতে চাঁদপুর স্টেডিয়ামে জেলা সরকারি কলেজের 75 বছর পূর্তি অনুষ্ঠানে গান পরিবেশন করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। তিনি সঙ্গীত শিল্পী নচিকেতাকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেন। এ সময় চাঁদপুর পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল সহ অনেকে উপস্থিত ছিলেন। নচিকেতা ছাড়াও এদিন দেশের বেশ কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড সঙ্গীত পরিবেশনা করেন। এর আগের দিন একই মঞ্চে সঙ্গীত পরিবেশনা করেন দেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিন। শিবরাত্রির দিন তিলোত্তমা শহর কলকাতা মজেছিল অরিজিৎ সিং এর গানে। একের পর এক গান করে দর্শক মাতিয়েছিলেন তিনি। গানের ছবি ভিডিও সোশ্যাল মিডিয়ায় এখন রীতিমতো ভাইরাল। তবে এত কিছুর পরও হঠাৎ করে সবার কাছে ক্ষমা চেয়েছেন অরিজিৎ সিং। 22 ফেব্রুয়ারি অরিজিৎ ফেসবুকে লিখেছেন, আমি দুঃখিত যে আমাদের নিজেদের গাড়িগুলি প্রায় 1 কিলোমিটার দূরে পার্ক করতে হয়েছিল এবং অনুষ্ঠান স্থলে হেঁটে আসতে হয়েছিল। আমি দুঃখিত যে আপনাদের অস্বাস্থ্যকর জায়গা এবং মশার কামও সহ্য করতে হয়েছিল। আমি দুঃখিত আপনাদের মধ্যে অনেকেই সময় মতো ভিতরে আসতে পারেননি। দুঃখিত যে আপনাদের নিজেদেরই তার সমাধান করতে হয়েছে, কিন্তু তবু আপনারা আমাকে যেভাবে ভালোবাসা দেখিয়েছেন তাতে আমি বিনীত। আমার হৃদয় জোড়া ভালোবাসা। আমি চেষ্টা করব পরের বার থেকে বেশি ভালো অভিজ্ঞতা যাতে সকলকে দিতে পারি। সবাই ভালো থাকবেন। ভারতের জনপ্রিয় সঙ্গীত শিল্পী সোনু নিগম হামলার শিকার হয়েছেন। 20 ফেব্রুয়ারি সন্ধ্যায় মুম্বাইয়ের চেম্বুরে কনসার্ট শেষ করে মঞ্চ থেকে নামার সময় দুজন ব্যক্তি জোর করে সেলফি তোলার চেষ্টা করলে গায়কদের নিরাপত্তা রক্ষীরা তাদের বাধা দেয়। এ সময় ক্ষিপ্ত হয়ে সোনু নিগমের ওপর হামলার ঘটনা ঘটে। ঘটনার পরে সোনু নিগম চেম্বুর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগপত্রে গায়ক জানিয়েছেন, হামলাকারী ব্যক্তি বিধায়ক প্রকাশ ফার্তা পোরকারাজির ছেলে স্বপ্নীল। অভিযুক্ত নিজেই অনুষ্ঠানের অন্যতম আয়োজক। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, সোনু নিগম কনসার্ট শেষ করে মঞ্চ থেকে নামার সময় দুই ব্যক্তি জোর করে সেলফি তোলার চেষ্টা করেন। গায়কের অভিযোগের ভিত্তিতে সোমবার রাতেই ভারতীয় দণ্ডবিধি 323, 341, 337 ধারায় অভিযুক্তর বিরুদ্ধে মামলা নথিভুক্ত করেছে মুম্বাই পুলিশ। খুব শিগগিরই স্বপ্নীলকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে।
এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার। চিকিৎসা শুরুর আগেই সন্ধ্যা 6:20 নাগাদ কার্ডিয়াক অ্যারেস্টে মৃত্যু হয় শিল্পীর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 93। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন বর্ষিয়ান শিল্পী বিজয় কিচলু। তার কমবিডিটি হার্টের সমস্যা এবং নিউমোনিয়ার সমস্যা ছিল। 2023 সালের জানুয়ারি মাসে হৃদরোগজনিত সমস্যা নিয়ে 2 সপ্তাহের জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। 1930 সালে উত্তরাখণ্ডের আলমোড়ায় জন্ম পণ্ডিত বিজয় কিচলুর। প্রথমে নাথুরাম শর্মার কাছ থেকে তালিম নেন তিনি, তারপর মঈনুদ্দিন দাগর ও আলিমুদ্দিন দাগরের শিষ্যত্ব গ্রহণ করেন। আগ্রা ঘরানার সঙ্গীতেও প্রশিক্ষণ নেন ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী প্রাপ্ত এই শিল্পী।